হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিবিনস বিউটি জোন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিবারের মতন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি জেবিন তাসনিম মাসুমা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হার্বাল হেয়ার অয়েল বাসায় তৈরি করবেন ঘরোয়া উপায়ে। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে আমি এই হার্বাল অয়েলটি তৈরি করব। তো বন্ধুরা, চুলের সমস্যা নিয়ে আমাকে অনেক মেসেজ এবং অনেক কমেন্ট করা হয়েছিল, তাই আমি আজকের ভিডিওতে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান দিব। এই অয়েলটি নিয়মিত ব্যবহারে আপনারা আপনাদের চুলের সব রকম সমস্যার সমাধান পাবেন। তো বন্ধুরা, আমার যে মেসেজগুলি রিকোয়েস্ট ছিল তার মধ্যে হচ্ছে, আপু চুল পড়ছে খুব, চুল পাতলা, টাক পড়ছে, চুল দুর্বল, চুলে খুশকি, চুল লম্বা হচ্ছে না, নতুন চুল গজায় না, চুল রুক্ষ ও অনুজ্জ্বল। এবং যারা আমার পেজে প্রোডাক্টের জন্য মেসেজ করে থাকেন তাদেরকে আমি আবারও বলছি যে আমি কোনো প্রোডাক্ট সেলার না। আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন হার্বাল অয়েলটি। এবং আজকের এই হার্বাল অয়েলটিকে আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করব। আমার আজকের এই হার্বাল অয়েলটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই আশা করি আপনারাও 100% রেজাল্ট পাবেন। এবং সব সমস্যার সমাধান দেবে আমার হোমমেড হেয়ার অয়েলটি। ছেলে মেয়েদের সুন্দর দেখাতে চুলের বিকল্প কিছু নেই। মাথা থেকে চুল পড়ে না এমন ছেলে মেয়ে পাওয়া যাবে না। যাদের অনেক কিছু ব্যবহার করেও চুল পড়া বন্ধ হচ্ছে না, তাদের জন্য নিয়ে এসেছি আমি হোমমেড হার্বাল হেয়ার অয়েল, যা ব্যবহারে 100% গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার আজকের এই হার্বাল অয়েলটি আপনারা বাসায় খুব কম খরচেই তৈরি করতে পারবেন। তো এর জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড আপনাদেরকে দেখতে হবে, এবং আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অয়েলটির উপকারিতা, এবং এটি আপনারা কিভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন, এবং চুলের সমস্যার সমাধান দিব। এবং সবশেষে থাকবে এই অয়েলটি ব্যবহার বিধিটা। আপনারা অবশ্যই ভালো রেজাল্টের জন্য নিয়ম মেনে ব্যবহার করবেন। আশা করি আপনারা 100% রেজাল্ট পাবেন নিয়ম মেনে এই অয়েলটিকে ইউজ করলে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে চুলের সব রকম সমস্যার সমাধান দিব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চুলের সব রকম সমস্যার সমাধান পেতে আমার আজকের ভিডিওটি পুরোটাই আপনাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে। আজকের ভিডিওটা একটু লং হবে, এর কারণ হচ্ছে চুলের সব রকম সমস্যার সমাধান দিব আমি এই ভিডিওটাতেই। আজকের এই হার্বাল অয়েলটি ব্যবহারের উপকারিতা, মাত্র 7 দিনে চুল পড়া বন্ধ করবে, এবং 15 দিনে নতুন চুল গজানো শুরু করবে, এবং মাত্র 1 মাসে আপনার চুল হবে আরো ঘন ও শক্ত ও লম্বা, এবং পাতলা চুল ঘন করবে এই অয়েলটি, চুলকে গোড়া থেকে মজবুত করবে, এবং চুলের আগাফাটা রোধ করবে, চুলের খুশকি দূর করতে সাহায্য করবে আজকের এই হার্বাল অয়েলটি, এবং চুলকে করে তুলবে আরো ঝলমলে, আরো উজ্জ্বল, চুলকে লম্বা করবে খুব দ্রুত, এবং চুল হবে সিল্কি ও স্মুথ। আজকের এই অয়েলটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 100% হার্বাল উপাদান দিয়ে তৈরি, তাই ছোট বড় এবং পুরুষ মহিলা সকলে ইউজ করতে পারবে আজকের এই অয়েলটিকে। এই অয়েলটিকে আমি নিজে ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই হার্বাল অয়েলটি তৈরি করেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় আমাকে, তাই আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য নতুন নতুন হেল্পফুল ভিডিও শেয়ার করব। তো চলুন তাহলে উপকরণগুলির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমত, যে গাছটা আমি নিয়েছি এই গাছটার নাম আমি জানি না, তো আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দ্বিতীয়ত, আমি যেটা নিয়েছি ওইটা হচ্ছে কৈশরাজ গাছ, এবং তারপর যেটা নিয়েছি নিম পাতা।
নিম পাতার চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা আমরা কম বেশি সবাই জানি, নিম পাতার চুলের জন্য কতটা এবং ত্বকের জন্য কতটা উপকারী, শরীর স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আর আমি নিয়েছি 4-5টি তেলাগুচালতার পাতা এবং এর সাথে আমি আরও অ্যাড করব 3-4টির মতন পেয়ারা পাতা। বন্ধুরা, আপনারা জানেন কি, পেয়ারা পাতা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। তো আজকের ভিডিওতে আমি এর সাথে আরও অ্যাড করব 4-5টি জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা এবং জবা ফুল চুলের যত্নে এর গুণাগুণ অতুলনীয়। আমি আজকের এই হার্বাল অয়েলটি তৈরি করার জন্য যে যে উপাদানগুলিকে নিয়েছি আপনারা একদম হাতের কাছেই পেয়ে যাবেন সবগুলি উপাদান। তো এর সাথে আমি আরও অ্যাড করছি 3টি লেবু পাতা এবং আরও অ্যাড করে নিব কিছুগুলি থানকুনি পাতা। আপনারা জানেন তো, থানকুনি পাতাতে রয়েছে অনেক ঔষধীয় গুণাগুণ। তো তারপরে আমি যে উপাদানগুলিকে অ্যাড করে নিব, আমার সবচাইতে পছন্দের পাতাগুলি হচ্ছে মেহেদি পাতা। তো এর সাথে আমি কিছুগুলি মেহেদি পাতা অ্যাড করে নিচ্ছি। তারপরে অ্যাড করে নিব অ্যালোভেরা। অ্যালোভেরা আপনাদের চুলকে সফট এবং স্মুথ সিল্কি করতে সাহায্য করবে। তো বন্ধুরা, মজার একটি ব্যাপার হয়েছে কি, যে আমার আমলকিগুলি শুকিয়ে গেছে। এর কারণ হচ্ছে ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করার সময় পাইনি। তো এর সাথে আমি আরও কয়েকটি অ্যাড করে নিব বাদাম, যেটি আপনাদের হেয়ারকে অনেক স্ট্রং করতে সাহায্য করবে। আরেকটি নিয়েছি আমি পেঁয়াজ, ছোট সাইজের একটি পেঁয়াজ নিয়েছি আমি। এর কারণ হচ্ছে অনিয়ন অয়েলটা আমি আলাদা তৈরি করেছি, যেটির ভিডিও লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের এই অয়েলটি তৈরি করার জন্য এর সাথে আমি আরও অ্যাড করে নিচ্ছি মেথি। চুলের যত্নে মেথির গুণাগুণ রয়েছে অনেক বেশি। অয়েলটি তৈরি করার জন্য এর সাথে আমি আরও অ্যাড করে নিব কালিজিরা। কালিজিরা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে, দ্রুত চুল লম্বা করতেও সাহায্য করে কালিজিরা। কালিজিরা চুলের গোড়া শক্ত ও মজবুত করতে সাহায্য করে, ক্ষতিগ্রস্ত চুলকে রিপেয়ার করতে সাহায্য করে কালিজিরা। আরও অ্যাড করে নিব ভিটামিন ই ক্যাপসুল, যেটি ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করবে। আমি আর নিয়েছি একটি জবা ফুল। জবা ফুল চুলের আগাফাটা দূর করতে সাহায্য করে এবং চুলের রুক্ষতা দূর করতে সাহায্য করে অনেক। তো এই হচ্ছে বন্ধুরা আমার আজকের হার্বাল অয়েলের সবগুলি উপাদান। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে আজকের এই হার্বাল অয়েলটিকে আমি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করব, তাই আমি সবগুলি ন্যাচারাল উপাদানই নিয়েছি, যেই সব উপাদানগুলি চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করবে। তো সবগুলি উপাদানকে আমি ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ছাড়িয়ে নিয়েছি, যেহেতু এটিকে চুলে ব্যবহার করা হবে। তারপর সবগুলি উপাদানকে ছোট ছোট করে কেটে নিব আমি। আমি আজকে এই অয়েলটি তৈরি করার জন্য সবগুলিকে আমি ব্লেন্ড করব না, কারণ ব্লেন্ড করলে এটা একটা পেস্ট তৈরি হয়ে যাবে, খুব ঘন এবং আঠালো হয়ে যাবে অয়েলটা। তাই আমি সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের যদি উপকরণ অনেক বেশি কম হয় তাহলে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলি উপাদানকে আমি একটি পাতিলে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু সবসময় হার্বাল অয়েল ইউজ করে থাকি, তাই আমি এর জন্য আলাদা একটি পাতিল ব্যবহার করে থাকি, কারণ অনেকক্ষণ পর্যন্ত তেলটিকে জাল করার কারণে পাতিলটি পুড়ে নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় একটি পাতিল ইউজ করে থাকি। তো তারপরে এর সাথে আমি অ্যাড করে নেব খাঁটি নারিকেল তেল এবং অলিভ অয়েল। সবগুলি উপাদানকে একসাথে মিশিয়ে তারপরে মৃদু আঁচে আমি জাল করে নিব 5-7 মিনিটের মতন সবগুলি উপাদানকে। তো এই অয়েলটি আপনাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে, দ্রুত চুল লম্বা করতে সাহায্য করবে এবং চুল সোজা করবে, চুলের গোড়া শক্ত ও মজবুত করে তুলবে, ক্ষতিগ্রস্ত চুলকে রিপেয়ার করবে, চুলকে ঘন ও শক্ত করবে, চুলের গোড়ায় পুষ্টি যোগাবে, চুলকে সিল্কি ও শাইনিং করে তুলবে, ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করবে, চুলের আগাফাটা দূর করবে, চুলের রুক্ষতা দূর করবে এবং চুলের ভলিউম ঠিক রাখবে। এই তেলটি নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করলে মাথা ঠান্ডা রাখে, ফলে ঘুম ভালো হয়। সো ভিউয়ার্স, চলুন তাহলে এই অয়েলটির ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক।
ভালো ফলাফলের জন্য এই অয়েলটিকে আপনারা হাতের তালুতে নিয়ে ম্যাসাজ করে করে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। চুলের গোড়ায় অয়েল ম্যাসাজ করে লাগালে দেখা যায় ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে, এর ফলে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। ভালো ফলাফলের জন্য এই অয়েলটিকে সপ্তাহে দুইবার ইউজ করুন এবং অবশ্যই ব্যবহারের পূর্বে শ্যাম্পু করে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার হার্বাল অয়েলটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। No, I don't want-